আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আছি মোটামুটি, আমার অবস্থার কি বলবো। যাই হোক, তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে এই মুরগিগুলো, তো এটি হচ্ছে গতকালকে রাত্রে মারা গেছে আর এখন পর্যন্ত সকালে এই পর্যন্ত হয়েছে। তো এখানে হচ্ছে 220টা মুরগি আছে। তো আসলে কি বলবো যে এখন আমাদের বা আমার এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে, মুরগি মারা যাবে আর আপনাদেরকে এটা ভিডিও করে দেখাবো। তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবাই ইউটিউব সেক্টরে আমি দেখছি যে ভালো দিকগুলোই কিন্তু তুলে ধরে, বা বিশাল যে ক্ষয়ক্ষতি বা ক্ষতির সম্মুখীন যে মানুষ হয় এগুলো কিন্তু তেমনভাবে দেখায় না। তো আমি চিন্তা করলাম যে আসলে ভালো ব্যবসার মধ্যে তো ভালো আছে অবশ্যই, কিন্তু ভালোর মধ্যে যে খারাপও আছে এটাও আপনাদেরকে দেখানো দরকার। তো দেখতে পারতেছেন এদিকে সারিবদ্ধভাবে বিছানো হইতেছে, তো এগুলো ওই যে সামনে হচ্ছে ছুরি, এগুলো সম্পূর্ণ পেট কাটা হবে, পেট কেটে এদেরকে মানে শনাক্ত করা হবে কি হয়েছে। তো যদিও রানী ক্ষেত হয়েছে, আগের দুইটা ভিডিওতে আমি অলরেডি বলছি এবং দেখাইছি, আর যেহেতু আমাদের ফার্মটা হচ্ছে কোম্পানির আন্ডারে নিয়ন্ত্রণ করা হয়, সম্পূর্ণ মানে ক্ষয় খরচ বা যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ কোম্পানি দিয়ে থাকে। তো এই কোম্পানির আন্ডারে মূলত কয়েক হাজার ফার্ম আছে, তো আমাদেরটা যেহেতু শেষ, এই সমস্যা যাতে অন্য ফার্মের মধ্যে না হয় বা এটার নতুন ভালো কোনো ভ্যাকসিন তারপরে ঔষধ এগুলো তারা আমাদের এখান থেকে নমুনা সংগ্রহ করে এগুলো ল্যাবের মধ্যে টেস্ট করে নতুন তারা পদক্ষেপ নেবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আসলে দেখতেই পারতেছেন মহামারী ভালো আকার ধারণই করছে, একদিনে প্রায় 220টার মতো চলে গেছে এক রাতে। তো যাই হোক, এক আমার পাশে দেখতে পারতেছেন কোম্পানির লোক, তো উনি আসলে এখান থেকে নমুনা সংগ্রহ করে এবং ল্যাবের মধ্যে এগুলোকে নিয়ে যায়। তো আমার এই ভিডিওগুলো ইউটিউবের মধ্যে দেখে কয়েকজন ভাই আমাকে আসলে বলতেছে, পরামর্শ দিতেছে যে মুরগিগুলো ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলের মধ্যে যোগাযোগ করে বিক্রি করে দেওয়ার জন্য। তো এটা আসলে করলে করতে পারতাম, কিন্তু আমার এটা তেমন একটা বিষয়টা ভালো লাগে নাই, কারণ আমার এখানে প্রায় লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, লস হয়ে যাইতেছে। এখানে কিছু টাকার জন্য এভাবে মানুষকে জেনে শুনে এই রমজান মাসে এগুলোকে খাওয়ানো ঠিক হবে না, এ কারণে আর বিক্রি করি নাই বা বিক্রি করার পরিকল্পনাও করি নাই। আর এদিকে দেখতে পারতেছেন ফার্মের অবস্থা, মোটামুটি ফার্ম খালি দেখা যাচ্ছে। তো এখানে মুরগি ছিল প্রায় 1000-এর মতো, আর 1000 থেকে অর্ধেকটি প্রায় শেষ, আর এগুলো যেগুলো আছে এগুলো তেমন টিকার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, আর এদিকে দেখতে পারতেছেন দুইজনে সারিবদ্ধভাবে মুরগি বিছাইতেছে। তো বিছানোর পরে এগুলোকে আবার পেট কাটবে এবং কিছু নমুনা সংগ্রহ করবে, কারণ সবগুলো থেকে তো আর নমুনা সংগ্রহ করা সম্ভব না। দেখে দেখে কয়েকটার নমুনা সংগ্রহ করবে এবং সবগুলোই কিন্তু পেট কাটবে। তো দেখতেই পারতেছেন মিত্রুর মিছিল, আসলে আমি মিত্রুর মিছিল এই জন্যই বলি কারণ আমার দেখা এটাই হচ্ছে দ্বিতীয়বারের মতো। আমার আর বাবার যেহেতু 17 বছর রানিং ব্রয়লার সেক্টরে আজকে, তো 17 বছর যাবৎ তেমন এইরকম কোনো ক্ষতি হয় নাই। একটা হয়েছিল 2012 সালে সম্ভবত, তো ওইটাও ধাপে ধাপে হয়েছিল, সময় লাগছিল, প্রতিদিন 40-50টা মারা যাইতো, কিন্তু একেবারে এইভাবে 150 বা 200 মুরগি কখনো মারা যায় না। এটাই হচ্ছে আমার জীবনে দেখা ফার্স্ট এত বড় একটা ক্ষতি। তো দেখতে পারতেছেন পেট কাটতেছে, তো পেট কাটার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটু ভাঙ্গায় বলি যে যেহেতু এই ছবিগুলো বা এখান থেকে একটা ভিডিও ফুটেজ এটার যে হেড অফিস ওইটার মধ্যে পাঠানো হবে, হেড অফিসের মধ্যে মূলত যে পেট কাটা বা এক কথায় যে পেট কাটা ছাড়া কোনো ছবি বা ভিডিও ওনারা অ্যালাউ করে না, এই জন্য মূলত মুরগিগুলো পেট কাটা হয়। তো এটা হয়তো অনেকের জানার আগ্রহ ছিল, তাই ভাবলাম এই ভিডিওতে বলে দিই। তো যাই হোক, আর কি বলবো, মোটামুটি প্রায় কয়েক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি মানে হয়ে গেছে অলরেডি, আরও হবে। তো তারপরে আল্লাহ ভরসা, ব্যবসার মধ্যে এরকম হয়, এটা হয়তো ব্যবসার জীবনে এরকম 2-4টা বড় বড় ক্ষতি এটা হবেই, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হবেই। তো দেখতে পারতেছেন একজনে পেট কাটতেছে, তো কাটাও প্রায় শেষ, আর মাত্র কয়েকটা মুরগি আছে। এদিকে কোম্পানির লোক যিনি, উনি পেট কাটতেছে, তো উনি আসলে ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না, কারণে ওনাকে দেখাতে পারি না। তো যাই হোক, তো ছবি তোলা তারপরে ভিডিও করা কোম্পানির লোকের বা নমুনা সংগ্রহ সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে ওনার। তো এখন হচ্ছে এগুলোকে মাটির গত্রে ফালাইতে হবে, আর এদিকে দেখতে পারতেছেন
আসলে মিত্র মিছিল আমি এমনিই বলি নাই, মোটামুটি প্রায় 220 থেকে 30টা মুরগি, মানে তুলনায় অনেক। আর আর উনি হচ্ছে আমার মামা, উনি আসলে আজকে 3-4 দিন যাবৎ আমাদের এখানেই মূলত কাজ টাজ করতেছে, মুরগিটা বার করা, তারপরে মুরগি মাটিতে গর্ত করা, মাটিতে পুঁতে রাখা। আসলে যেহেতু আমাদের মন মানসিকতা তেমন একটা ভালো নেই কাজ করার, তো এই কারণে উনি আসছে 2-3 দিন যাবৎ আমাদের ফার্মের টুকটাক কাজগুলো করতেছে, সাহায্য করতেছে। তো যাই হোক, বিপদে যদি এরকম মানুষ এগিয়ে আসে, আসলে এটার থেকে আমার মতে ভালো কিছু হতে পারে না। তো দেখতে পারতেছেন এখানে বাঁশের ঝুড়িতে মুরগি ভরা হচ্ছে, তো এগুলো গাড়তে মিনিমাম 3 থেকে 4টা গর্ত লাগবে। আর যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, কারণে আমি চাই যে মোটামুটি 7-8 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করে দেওয়ার, তো এই জন্য এত বড় করি না। আর এদিকে দেখতে পারতেছেন আমার আম্মা আর মামা দুজনে নিতেছে বালটি ভরে। তো ফার্মের সামনে যেহেতু একটা পুরাতন ইয়া ছিল, এই ময়লা আবর্জনার গর্ত, ওটার মধ্যে কিন্তু আমাদের মুরগিগুলো, মরা মুরগিগুলো পোতা হইতেছে, তো আমিও কিছু নিয়ে আসলাম। তো এটা হচ্ছে প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে আর কি, যেরকম আমি হয়তো আপনাদেরকে কয়েকবার বলছি। তো কি করব, আসলে আল্লাহ বিপদ দিছে, কোনো কোনো কিছুই করার নাই। আর অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে অনেক উৎসাহ দিয়ে যাচ্ছেন, অনেকে দুঃখ প্রকাশ করছেন, তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যেহেতু এইভাবে আমাকে হয়তো আপনারা মেন্টালি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এটা আসলে কখনোই ভোলার মতো না। তো যাই হোক, ভিডিও একেবারে শেষ প্রান্তে, মোটামুটি আমাদের 2টা গর্ত কমপ্লিট মুরগি দিয়ে, আর এটা হচ্ছে 3 নাম্বার গর্ত, আর ওই সাইড দিয়ে মামা আরও মুরগি এনে হয়তো দেখতে পারতেছেন রাখতেছে, ওইখানে আরেকটা গর্ত করা হবে। তো যাই হোক, মন মানসিকতা যেহেতু ভালো না, কথাও তেমনভাবে ভিতর থেকে আসে না, এই কারণে হয়তো অনেক কিছু মিস্টেক হইতে পারে। তো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে তাৎক্ষণিক রিপ্লাই দেব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।